வந்தேகம் ஸ்ரீ குரு ஸ்ரீயுத பத கமலம் ஸ்ரீ குருன் வைஷ்ணவாங்க ஸ்ரீரூபம் சக்ரஜாதம் சகன ரகுநாதம் தம் சஜீவம் வஞ்சா கல்பதுருபிஷ பசீதானு பாபனு விஷ்ணுவோ நமன ஸ்ரீ ராதா மதன கோபால் தேவ ஜய விஜயதி. আজকে শ্রদ্ধা সম্বন্ধে বলবো, নিত্য সাধু সঙ্গ প্রভাবে শ্রী গুরুতে শাস্ত্রে এবং শ্রী ভগবানে যে বিশ্বাস হয়ে থাকে তার নাম শ্রদ্ধা। শ্রদ্ধা শব্দের অর্থ বিশ্বাস। এই শ্রদ্ধা বা বিশ্বাস রূপ বুদ্ধি ভিত্তিটি মানুষকে ধারণ করিয়া রাখিতে মূল ভিত্তির স্বরূপ। একটি বাড়িকে ধারণ করছে অনেক কিছু প্রয়োজন হইল, ভিত্তি যেমন মূল প্রয়োজন। ভিত পাকা না হলে সে বাড়ি আটতলা দশতলা বারোতলা বিল্ডিং হোক না কেন, ভিত না থাকা, ভিত পাকা না থাকলে বাড়ি ভেঙে পড়ে। সেইরূপ মানুষ নিজেকে ধারণ করিয়ে রাখিতে যত কিছু বস্তু গ্রহণ করুক না কেন, যতই বিলাপ ফেরত আমেরিকা ফেরত ডাক্তার ইঞ্জিনিয়ার হোক না কেন, বিশ্বাসই হল তার মূল ভিত্তি। যার বিশ্বাস যত দুর্বল সে তাহাকে বাঁচিয়া রাখিতে তত অসমর্থ। বিশ্বাসবিহীন মানুষ কখনো বাঁচিয়া থাকিতে পারে না, যদি বা বাঁচিয়া থাকে তবে তাহাকে জীবন মৃতের ন্যায় অবস্থান করতে, আদামর অবস্থা থাকতে হয়। একমাত্র বিশ্বাসের বলেই মানুষ আহারে বিহারে আমোদে প্রমোদে স্ত্রী পুত্র বসবাসে সমর্থ। ইহা কিন্তু প্রত্যক্ষ সিদ্ধ। একমাত্র বিশ্বাসের বলেই মানুষ এ সংসারে শান্তি লাভ করিয়া থাকে। কিন্তু বস্তুত সংসারে বিশ্বাসের বস্তু কিছুই নাই, কারণ যে উপাদানে এই সংসার গঠিত সেই মায়া স্বরূপ হচ্ছে, হইতেছে কপটতাময়। এই কারণে মায়াময় সংসারে বিশ্বাস করিয়া যাই গ্রহণ করা যাক না কেন, কিছুদিন যাইতে না যাইতেই তাহার বিপরীনামত্ব হেতু বিশ্বাসটি ভাঙিয়া যায়। ফলে শান্তির বিনিময়ে প্রবল অশান্তি ভোগ হইয়া থাকে। যে বস্তু যাহা নয় তাকে তাই মনে করা হইল অজ্ঞানতার কাজ। আমরা সকলে অজ্ঞানতার কাজ করছি। এই অজ্ঞানতার কার্যটি হল অবিদ্যা সম্ভব। অবিদ্যার কার্য হচ্ছে কি, মানে অবিদ্যা বলতে যে বিষয়ের প্রাকৃত গুলি বাদ দিয়ে ভগবত লাইনে যেটা যাবে, ভগবত কথা যেটা হবে সেটাই হলো বিদ্যা, আর সবগুলি অবিদ্যা। অবিদ্যার কার্য হচ্ছে জীবের মূল স্বরূপ জ্ঞানকে নিজ অজ্ঞান ভিত্তির দ্বারা আবরণ করা, ঢেকে রাখা। আবার অবিদ্যা যে জীবের স্বরূপ জ্ঞানকে আবরণ করে তার মূল কারণই উক্ত ওই যে বললাম সেই জীবের সেই ভগবত বিস্মৃতি, ভগবানকে ভুলিয়ে রাখা। অবিদ্যার কাজ হচ্ছে ভগবানকে ভুলে থাকা। সেই জন্য বলছেন এই অবসত্যকে প্রাপ্ত হয়ে কুমুকিনী মায়া আমাদেরকে কত নাচাচ্ছে, কত নাচাচ্ছে, কত আশা কত ভরসা না সে আমাদের হৃদয়ে জাগাচ্ছে। স্ত্রী পুত্র ধন রত্ন আত্মীয় স্বজন কতই না সুখের করি আমাদের নিকট ধরছে ধরছে। আবার অন্যদিকে সেই সকল বস্তুতে বিশ্বাস উৎপাদনের জন্য কত রূপে আসিয়া আমাদের তত্ত্ব বস্তুতে বিশ্বাস জন্মাইতেছে। কিন্তু হরিহরি
বিশ্বাস তো করলাম কিন্তু শান্তি পাইলাম কই? হায় হায় কি অনুতাপ! বিশ্বাস করিয়া পরম সুখময় জ্ঞানে যে স্ত্রী পুত্র ধন রত্ন সমূহকে আশ্রয়া ধরিলাম, দুই দিন যাইতে না যাইতে সুখময় কপটতার খোলস চারিয়া অতি নির্দয় শত্রুর বেশে আমাদের বুকে দুঃখময় শেলাঘাত করে চলে যাচ্ছে। হায় কিন্তু হায় কি মোহ! একবার নয়, দুইবার নয়, জন্মের পর জন্ম যাকে এমন করিয়া বিশ্বাস করিতেছি তার নিকট বিনিময়ে কেবল অশান্তি পাইয়া চলিয়াছি। প্রথমে তাদের উপর বিশ্বাস হারাইতে পারিতেছি না, যে বস্তু যাহা নয় তাহাতে তার ভাবনা অজ্ঞান কল্পিত। এটা তো বস্তু ঠিক নয়, অতএব অনিত্য বস্তুতে নিত্যতার বোধ ঘটনাই হলো অবিদ্যার কাজ, অনিত্য বস্তুকে নিত্য করে নিচ্ছে, এইটাই আমাদের ঠিক। সেটা ঠিক নয়, অতএব দুঃখময় অনিত্য বস্তুকে নিত্য সুখময় বলিয়া কপটিনী মায়া জীবকে উপদেশ দিতে পারে, কিন্তু পরম করুণাময়ী জননী স্বরূপা শ্রী বেদ মাতা এবং তার অনুগত স্মৃতি পুরাণাদি শাস্ত্র সমূহ একমাত্র এই যে ভাগবত গীতা ইত্যাদি এই পরম সুখময় শ্রী ভগবান ও তার করুণার মুক্তা অবতার সাধুগুরু ব্যতিরিক্ত অন্য কোথাপি শ্রদ্ধা সম্পাদনের কথা কেউ উপদেশ দিতে পারে না, কেউ বলবেই না। এই শ্রদ্ধার কথা কেউ বলবে? বাইরের লোকে কেউ বলবে না, একমাত্র সাধুগুরু ছাড়া কেউ বলবে না। অতএব শ্রদ্ধা শব্দের প্রকৃত অর্থ সাধু গুরু শাস্ত্র এবং শ্রী ভগবানের যথার্থ বিশ্বাস। শ্রী শ্রী মন মহাপ্রভু শ্রী সনাতনকে শিক্ষা দিতে যাইয়া বলিতেছেন, বলেছেন সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তে শ্রদ্ধা যদি হয় ভক্তি ফল প্রেম হয় সংসার যায় ক্ষয়। যদি কোনো অনির্বচনীয় সৌভাগ্যের ফলে সাধু সঙ্গ ঘটে এবং তৎসঙ্গে যদি শ্রী ভগবানের ও ভক্তিতে বিশ্বাস জন্মায় তবে সে জীবের অনাদি মায়া বন্ধন যে নিশ্চয়ই নাশ প্রাপ্ত হইবে তাহার একটি দৃষ্টান্ত এখানে দেব। কোন এক সময় একজন গুন্ডা প্রকৃতির লোক বহু লোক খুন জখম করিয়া অনেক ধনরত্নের অধিকারী হয়, ক্রমশ তাহার ভীষণ অত্যাচারের কথা রাজদরবারে উপস্থিত হইলে রাজকর্মচারীগণ তাকে ধরবার জন্য তাহার অনুসন্ধান করতে থাকে, কিন্তু গুন্ডা লোকটি দিনের পর দিন তাদের ফাঁকি দিয়া তার নিজের সকার্য সাধন করিয়া থাকে। এই প্রকার কিছুদিন যাওয়ার পর একদিন গুন্ডা লোকটি কিছু অসুস্থ হওয়ায় তার ঘরে শুইয়া আছে। আরে রক্ত মাংসের শরীর, একদিন না একদিন তো অসুস্থ হবেই, সে ভাবে ভেবেছিল গুন্ডাটি যে আমি এরকমই থাকবো সারা জীবন, আমরা যেরকম ভাবি। কিন্তু লোকটি অসুস্থ হইয়া তার ঘরে শুয়ে আছে গুন্ডা লোকটি। ঠিক এমন সময় বহু রাজকর্মচারী আসিয়া তাহাকে ধরিয়া বাঁধে ফেলিল এবং তাহার ঘরে অনুসন্ধান করিয়া বহু ধনরত্ন যা সে এতদিন ধরিয়া কত লোকের সর্বনাশ করিয়া সঞ্চয় করিয়াছিল তা লাভ করিল। পরে উক্ত গুন্ডা এও সেই সকল ধনরত্ন সহ কর্মচারীগণ রাজ দরবারে আসিয়া আনুপব্যিক সকল বিষয় রাজ সমীপে জানাইল, বললেন মহারাজ এই শত শত লোককে খুন জখম করেছে, আমরা একে কিছুতেই ধরতে পারছিলাম না, আজকে আজকে ওকে ধরলাম আমরা বাড়ি ঘেরাও করে।
ও পালিয়ে পালিয়ে যাচ্ছিল। রাজা তখন আদেশ করলেন, বা ভালোই করেছো এনেছো, কে বলছে যে সকল ধনরত্ন পাইয়াছ তা আপাতত রাখিয়া দাও এবং রাজ্যে ঘোষণা করিয়া দাও যার যা বস্তু হারিয়েছে। মানে এই যে লোকের খুন করে জখম করে যেসব জিনিস ইয়ে করেছিল ওগুলি তোমরা এবং তাদের আত্মীয় স্বজনকে খবর দিয়ে বিশ্বস্ত প্রমাণ দেখাইয়া যার যার ধনরত্ন রাজদর হইতে লইয়া যাও। তুমি এই কথা বলে দাও, আর এই গুন্ডাটিকে শৃঙ্খলাবদ্ধ অবস্থায় কারাগারে রাখিয়া দাও, 3 মাস পর ওর বিচার হইবে। এই প্রকার ঘোষণা রাজা দান করিলে পর উক্ত গুন্ডাটি মহারাজের চরণ ধরিয়া কান্দিয়া বলিল, মহারাজ আমায় বিশ্বাস করুন, আমি অত্যন্ত দুষ্ট হইলেও আজ আর প্রবঞ্চনা করিব না, কোন প্রকার মিথ্যা ও আপনার নিকট বলিব না। আমি আপনার চরণ স্পর্শ করিয়া প্রতিজ্ঞা করিতেছি যে 3 মাস পর নির্ধারিত দিনে আপনার নিকট যেখানেই থাকি উপস্থিত হইব, যেখানেই আমি থাকবো দয়া করিয়া এই 3 মাস আমায় মুক্ত করিয়া দিতে আজ্ঞা হয়, আমি আপনার চরণ ধরে বলছি। আরো প্রতিজ্ঞা করিতেছি যে এই 3 মাস আমি কোন প্রকার দুষ্ট কর্ম করিব না। মহারাজ বড়ই করুণ স্বভাব ছিলেন, সেই কারণে তাকে মুক্ত করিয়া দিলেন। গুন্ডার নাম ছিল শশীনাথ। শশীনাথ মুক্ত হইয়া বাড়ি আসিয়া ভাবিতে লাগিল, কি করি, 3 মাস পর বিচারে আমার প্রাণদণ্ড যে হইবে তাহাতে কোনো সন্দেহ নাই, মরি তাতে দুঃখ নাই, কারণ জন্মিয়াছি যখন তখন একদিন না একদিন মরতেই হবে হইবে। কিন্তু আক্ষেপ এই যে দুর্লভ মানুষ জন্ম লাভ করে, মানব জন্ম লাভ করে বিথায় তাহাকে হারিয়া ফেলিলাম, হায় হায়। এই প্রকার ভাবিতে ভাবিতে সে আর গিয়ে থাকতে পারল না, গিয়ে হইতে বাহির হইয়া গ্রামে ইতস্তত ভ্রমণ করিতেছে। কেন যার 3 মাস পরে মৃত্যু, তার কি ঘুম হয়, সে আর ঘরে থাকতে পারছে না, খালি এই চিন্তা কি করি। এইভাবে এই গ্রামের মধ্যে ভ্রমণ করতে করতে সে দেখিতে পাইল একটি স্থানে বহু নরনারী মিলিত হইয়া নিস্তব্ধে বসিয়াছে, নিস্তব্ধ হয়ে বসে আছে। নিকটে গিয়া দেখিল ওই সকল নরনারীর মধ্যে একটি উদ্ধাসনে পুষ্পমাল্য চন্দনাদি শোভিত এক দিব্য সৌম্য মূর্তি সাধু সকলকে লক্ষ্য করিয়া কি সব বলিতেছেন। সে দু একজনকে জিজ্ঞাসা করিল, ওই সাধু কি বলিতেছেন। তারা বলিল, ইনি শ্রীমৎ ভাগবত ব্যাখ্যা করিতেছেন, মন দিয়া ভক্তিভরে শ্রবণ কর, বড়ই আনন্দ পাইবে। তাহাদের কথা শুনিয়া শশীনাথ দূরে এক স্থানে বসিয়া সাধুর উপদেশ শ্রবণ করিতে লাগিল। সেই দিন সাধু মহারাজ শ্রী গুরু শিষ্য ও শ্রী দীক্ষা মন্ত্র সম্বন্ধে সকলকে উপদেশ দান করিতেছিলেন। তিনি প্রসঙ্গক্রমে বলিতেছিলেন, সেদিন প্রসঙ্গ হল দীক্ষা সম্বন্ধে, প্রসঙ্গক্রমে বলিতেছিলেন যে শ্রী দীক্ষা মন্ত্রের এমনই শক্তি যে শিষ্য যখন দীক্ষা গ্রহণ করে শ্রী ভগবান তখনই তাহাকে আত্মসম করিয়া থাকেন। দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে ভক্ত তারে করে আত্মসম, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম, সেই দেহ করেন তার চিদানন্দময়, অপ্রাকৃত দেহে তার চরণ ভজয়। যেদিন হতে গুরুতে আত্মসমর্পণ, সেই দিন হতে কৃষ্ণ জানে আপনার জন। এইটা কিন্তু
ভগবানের খাতায় লেখা হয়ে গেল। দীক্ষা নেওয়ার পর দিনই, দীক্ষার সময় সেই দিনই খাতায় লেখা হয়ে গেল আমার একটি ভক্ত এসেছে, একে আমার রক্ষা করতে হবে। শিষ্য যখন দীক্ষা গ্রহণ করে শ্রী ভগবান তখনই তাকে আত্মসম করিয়া থাকেন, অর্থাৎ দীক্ষা গ্রহণের সময় শিষ্যের পূর্বকৃত যত পাপ বা পুণ্য আছে তাহা একেবারে নাশপ্রাপ্ত হয় এবং পাপ পুণ্য বিজয়িত শ্রী ভগবত সেবোপযোগী পরম শুদ্ধ দেহ লাভ হইয়া থাকে। এই কথাগুলি শ্রবণ করিবা মাত্র শশীনাথের মন কেমন করিয়া উঠিল, তার মন যেন বলিয়া উঠিল, ওরে আত্মর ভয় নাই, মনুষ্য জীবনের সফলের উপায় খুঁজিয়া পাইয়াছিস। শশীনাথ চঞ্চল হইয়া উঠিল। এদিকে শ্রী হরিধ্বনি সহকারে সেই দিনকার মতন শ্রীমৎ ভাগবত বিশ্রাম গ্রহণ করলেন। সাধু মহারাজ বেদি হইতে নামিয়া দাঁড়াইলে ভক্তগণ আসিয়া তাহাকে একে একে প্রণাম করতে লাগলেন। শশীনাথও দেখা দেখি সাধু মহারাজকে প্রণাম করল। ভক্তিস্থ ভগবান সঙ্গে ন পরিযায়তে, রোগীর কাছে গেলে যেমন রোগ হয় তেমনি ভক্তের কাছে গেলে ভক্তি প্রাপ্ত পাওয়া যায়। সাধু মহারাজ যে না জানি কাহার প্রেরণায় শ্রীমৎ ভাগবত প্রসাদী মালা নিজের গলা হইতে খুলিয়া শশীনাথের গলায় পরিয়া দিলেন, আশীর্বাদ করিলেন, বাবা তোমাকে শ্রী মদন গোপাল অঙ্গীকার করুন। শশীনাথের হৃদয় যেন কোন দিব্য এক মহাশক্তির পরশে গলিয়া গেল, সে আর ধৈর্য ধারণ করিতে পারিল না। শত শত নরহত্যা যা হৃদয় বিন্দুমাত্র কম্পিত হইত না, জীবকে দুঃখ দিয়ে যে আনন্দ ভোগ করিত আজ তার হইল কি? তার নয়ন অশ্রু ভারাক্রান্ত হইয়া উঠিল, আর সে দণ্ডায়মান থাকতে পারল না, সে দাঁড়িয়ে থাকতে পারল না, সাধুর চরণ প্রান্তে দণ্ডবত প্রণত হইয়া কাঁদিতে কাঁদিতে বলিতে লাগলেন, হে প্রভু আমি মহাপতি, আমার মত নর পিশাচ আর এই জগতে দ্বিতীয় নাই, আমার কি গতি হইবে? সাধু মহারাজ ধীরে ধীরে শশীনাথকে নিজের চরণ হইতে তুলিয়া নিজ বক্ষে ধারণ করিয়া গদ গদ স্বরে বলিতে লাগিলেন, বুকের মধ্যে টেনে আলিঙ্গন ধরে বলতে লাগলেন, শ্রী মদন গোপাল তোমায় রক্ষা করুন। শশীনাথ বক্ষ হইতে সাধুর চরণে পতিত হইয়া বলিল, প্রভু আমার একটি প্রশ্নের উত্তর দয়া করিয়া কি দিবেন? সাধু মহারাজ বলিলেন, বলো বাবা তোমার কি প্রশ্ন? শ্রী গুরুদেব নিশ্চয়ই তোমার উত্তর দেবেন। তখন সে বলিল, আপনি আজ দীক্ষা সম্বন্ধে যাহা যা বলিলেন তাহা কি সত্য? সাধু মহারাজ শ্রীহরি স্মরণ করিয়া বলিলেন, প্রিয় সত্য শাস্ত্র বাক্য, বাবা আমায় আজ শ্রী গুরুদেব যাহা কিছু বলাইয়াছেন তোমার যদি বিশ্বাস থাকে তবে নিশ্চয় জানিও তার একটিও তোমার নিকট মিথ্যা হইবে না। শশীনাথ বলিল, প্রভু আপনি যে বলিলেন শিষ্যের দীক্ষা গ্রহণের সময় ইহ জন্ম পর জন্মকৃত যত কিছু পাপ পুণ্য আছে সে সকল ধ্বংসপ্রাপ্ত হইয়া শ্রী ভগবানের সেবোপযোগী নতুন দেহ লাভ করিয়া থাকে, প্রভু এ কথা কি সত্য? সাধু মহারাজ আবার শ্রী হরি স্মরণ করিয়া বলিলেন, বাবা তুমি আমার কথায় বিশ্বাস করো, ইহার একটিও মিথ্যা নহে। শ্রী ভগবান যে চির সত্য তার বাক্য কি মিথ্যা হইতে পারে? যদি মিথ্যাই হবে তবে সর্বত্যাগী বৈষ্ণবগণ কেন তাহার শরণ গ্রহণ করিবেন?
এই কুম্ভ মেলায় এই যে একম না সাগরে লক্ষ লক্ষ সাধু যে আসে পাহাড় থেকে নেমে আসে, তাহলে তো কবে ওরা চলে যেত যদি এগুলি মিথ্যা হতো? ভগবান গভর্নমেন্ট এগুলি বন্ধ করে দিত, ব্যান করে দিত, কই না তো। তখন বলছেন শচীন, বললেন তখন বললেন প্রভু এই পতিতের মনোবাসনা কি পূর্ণ করবেন? সাধু মহারাজ বললেন বলো, যদি তোমার বাসনা পূর্ণ করবার ক্ষমতা আমায় শ্রী মদন গোপাল দিয়া থাকেন তবে নিশ্চয়ই পূর্ণ করিব। তখন সে বলিল বাবা আমায় দীক্ষা দান করিয়া শ্রী চরণে স্থান দান করুন, ইহাই আমার একান্ত প্রার্থনা। সাধু মহারাজের কৃপা হইল, শশীনাথ দীক্ষিত হইল। দীক্ষার পর শ্রী গুরুদেব তার নাম রাখিলেন কৃষ্ণদাস। কৃষ্ণদাস এখন সত্যি কৃষ্ণদাস, সম্পূর্ণ দেহানিবেশ ছাড়িয়া শাস্ত্রে শ্রী গুরু বাক্যে প্রবল বিশ্বাসের ফলে সে প্রেমভক্তির অধিকারী হইল। সর্বদাই শ্রী গুরুদত্ত শ্রীকৃষ্ণ ভজনানিবেশে দিন কাটাতে লাগিল। এদিকে ক্রমশ 3 মাস অতীত হইল। বললো না 3 মাস পরে যাবে? উপযুক্ত দিনে কৃষ্ণদাস রাজদরবারে গমন করিল। রাজদরবারে নিয়ম অনুযায়ী রাজা জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি শশীনাথ? তুমি কি এসব নামের লোকগুলিকে খুন করিয়াছ এবং তাহাদের ধনরত্ন অপহরণ করিয়াছ? তোমার বিপক্ষে যাহারা যাহা বলিতেছে তাহা সত্য কিনা? তোমার যদি যদি তোমার কিছু এ সম্বন্ধে বলিবার থাকে বলিতে পারো। আমাদের এখনো ভারতের সংবিধানে আছে কোনো অপরাধীকে সঙ্গে সঙ্গে তাকে যাবজ্জীবন কারাদণ্ড ফাঁসি দেয় না, 3-4 বছর বিচারের পর হবে। তাই রাজা বললেন, তুমি বলো তোমার বিপক্ষে যারা ধরে নিয়েছে আমার লোকেরা তারা সত্য বলছে কিনা? তোমার যদি এ সম্বন্ধে কিছু বলবার থাকে বলতে পারো। শশীনাথ তখন শ্রী গুরু চরণ স্মরণ করিয়া বলিল, মহারাজ আমার নাম শশীনাথ নয়, আমার নাম কৃষ্ণদাস, আর আমি ইহ জন্মে কখনো শ্রী ভগবানের সেবা ছাড়া কোনো পাপ কর্ম করি নাই, ইহা আমি সত্য বলিতেছি। সকলে শুনিয়া তো স্তম্ভিত, সকলেই এক বাক্যে বলিয়া রইল, বেটা কি মিথ্যাবাদী? মহারাজ শ্রী কৃষ্ণদাসের কথা শুনিয়া বলিলেন, আচ্ছা কৃষ্ণদাস, তুমি যে কৃষ্ণদাস শশীনাথ নহ, আর তুমি যে কৃষ্ণ ভজন ছাড়া এই জন্মে কোনো পাপ কর্ম করো নাই, তাহার কিছু বিশ্বস্ত প্রমাণ দেখাইতে পারো? কৃষ্ণদাস বলিল, মহারাজ আপনি আমায় যে প্রকার ইচ্ছা পরীক্ষা করিতে পারেন, আমি নিষ্পাপ কি পাপী? মহারাজ তখন ভৃত্যদের আদেশ করিলেন, একটি উত্তপ্ত লোহার লৌহশলাকা লোহার রড শীঘ্র আনয়ন করো গরম করে। আদেশ প্রাপ্তি মাত্রেই ভৃত্যগণ তা আনিয়া উপস্থিত করিল। বললো এই যে নিন। রাজা কৃষ্ণদাসকে বললেন, তুমি এই উত্তপ্ত লোহশলাকা হস্তের দ্বারা ধারণ করো, ইহাতে যদি তোমার হাত না পড়ে তবে বুঝিব যে সত্যি তুমি নিষ্পাপ। কৃষ্ণদাস শ্রী গুরু গুরুপাদ পদ্ম স্মরণ করিয়া জয় গুরু জয় গুরু শ্রী গুরু জয় গুরু জয় শ্রী রাধা মদন গোপাল উচ্চারণ করিতে করিতে সেই উত্তপ্ত লোহশলাকা হস্তে ধারণ করিলেন। ধন্য কৃষ্ণদাসের বিশ্বাস, লোহশলাকা শীতল হয়ে গেলে সে ভূমিতে তা নিক্ষেপ করিল। মহারাজ দেখলেন কৃষ্ণদাসের হাত পরা তো দূরের কথা, হাতে একটুকু দাগ হয় নাই। মহারাজ তাকে পরম সাধু বলিয়া জানিলেন এবং তার চরণে পতিত হইয়া বলিলেন, হে সাধু প্রবর, আমি বা আমার জনক গান বসে যে আপনার ন্যায় সাধুর ভজন বিঘ্ন ঘটিয়াছি,
আমার লোকেরাই তো আপনাকে ধরে নিয়ে এসছে, সেই জন্য আমি আপনি আমায় ক্ষমা করুন, আপনি মুক্ত, আপনাকে ছেড়ে দিলাম। তবে যাহারা আপনার ন্যায় সাধুকে বৃথা পীড়া দিয়েছে, দুঃখ দিয়েছে, তাহাকে আমি তাদেরকে আমি কঠোর শাস্তি দান করব। কৃষ্ণদাসের হৃদয়ে ভক্তি দেবী বিশ্রাম করিতেছিলেন। যারা কৃষ্ণ ভক্ত হয় তারা পরের দুঃখ দেখতে পারেন না, কৃষ্ণদাসের হৃদয়ে ভক্তি দেবী বিশ্রাম করিতেছিলেন, পরের দুঃখে দুঃখ তিনি কিছুই সহ্য করিতে পাইতেছেন না। এই কারণে মহারাজের কথা শুনিয়া হাসিতে হাসিতে বলিলেন, মহারাজ শ্রী ভগবান ইচ্ছায় আপনি আমার পূর্ব কথা বিস্মৃত হইয়াছেন, ভুলে গেছেন আমাকে যখন প্রথম আপনার নিকট আপনার লোকেরা ধরিয়া আনে, তখন আমি শশী জাতি ছিলাম এবং লোক খুন ও ধনরত্নাদি আমি লুণ্ঠন করিয়াছিলাম। আপনি আমায় কারাগারে রাখিতে চাইলে আমি আপনার চরণ পড়িয়া নিবেদন জানিয়াছিলাম যে মহারাজ দয়া করি আমায় 3 মাসের জন্য মুক্ত করিয়া দিন, আপনি আমি উপযুক্ত দিনে আপনার নিকট উপস্থিত হইব। মহারাজ আপনি দয়া করিয়া আমায় ছাড়িয়া দিয়েছিলেন। এই সকল কথা শ্রবণের পর মহারাজ বলিলেন, সত্যি তো আমি তোমাকে ছাড়িয়ে দিয়েছিলাম এবং তুমি তো এই 3 মাস পূর্বে, তুমি যে শশীনাথ ও অপরাধী তা আমার নিকট স্বীকার করিয়াছিলে, তবে যে আজ তুমি বলিলে তুমি কৃষ্ণদাস, আজ শ্রী ভগবানের সেবা ছাড়া কোনো পাপ কর্ম করো নাই, তুমি যে নিষ্পাপ তার উজ্জ্বল প্রমাণ সাক্ষাৎ দান করিলে, তাই তো আমি ইহার কিছুই বুঝিতে পারিতেছি না। কৃষ্ণদাস মহারাজকে চিন্তিত দেখিয়া তার কাছ হইতে বিদায়ের পর আনুপম্বিক যা যা ঘটিয়াছিল তা বর্ণনা করিলেন। মহারাজ এখানে সব বললেন, সত্যি কথাগুলি বললেন। মহারাজ সমস্ত শ্রবণ করিয়া অত্যন্ত বিস্মিত হইলেন এবং সাধু সঙ্গে শাস্ত্রে ও গুরু বাক্যে দৃঢ় বিশ্বাসের যে কি অপূর্ব মহিমা তা অনুভব করিয়া কৃষ্ণদাসের পদাশ্রিত হয়ে সেবা করিতে লাগিলেন। আরে এই 3 মাসের মধ্যে কিভাবে এত বিশ্বাস গুরুর প্রতি! আসলে ও কিন্তু মিথ্যা কথা বলে নাই, যে বলল যে আমি ইহজন্মে কোনো দীক্ষার পরে বললো যে ইহজন্মে আমি কোনো পাপ কর্ম করি নাই, দীক্ষার পর তো নতুন জন্ম হয়, পরের জন্ম হয়, আমি আগে করেছি, দীক্ষার পর তো আমার পুনর্জন্ম হয়েছে, আমি করি নাই। এই যে দীক্ষা নেওয়ার পরে যে গুরুর প্রতি যে এত শ্রদ্ধা ভক্তি, তাই এসব শুনে মহারাজ বললেন, অনুরূপ কৃষ্ণদাসের পদাশ্রিতে পা ধরে বললেন, আপনি আমাকে দীক্ষা দান করুন, আপনি এইরকম বিশ্বাসের ফলে আপনার এইরকম হলো, আমার এই উপাখ্যানটিকে যেন কাহ সাধারণ গল্প বলিয়া মনে না করিবে করিবেন না। যাদের শ্রী ভগবানের বিশ্বাস আসিয়াছে তার অত্যন্ত অসম্ভবকে যে সম্ভবে পরিণত করিতে পারেন তাহার দৃষ্টান্ত অভাব শ্রীমদ ভাগবতাদের শাস্ত্রে অভাব নেই। ভক্ত চূড়ামণি প্রহ্লাদ মাত্র 5 বছরের শিশু হইয়া তৎপিতা তিলক জেতা হিরণ্যকশিপুকে কোন শক্তির দ্বারা জয় করিয়াছিলেন, তাহাকে একমাত্র শ্রী নারদ গোস্বামী পাদের বাক্যের উপর বিশ্বাসে ফলে নাই কি, তার গুরুদেবের উপর বিশ্বাস ফলে নাই কি? ভক্ত প্রবর ধ্রুব 6 মাসের মধ্যে যে সাক্ষাৎ শ্রী ভগবানের কৃপা লাভ করিয়াছিলেন,
তা কি একমাত্র তার মাতা ও নারদ গোস্বামী পাদের বাক্যে বিশ্বাসের ফলে নয় কি? এই প্রকার শাস্ত্র আলোচনা করিলে আমরা দেখিতে পাই, যদি কেহ কোনোদিন সৌভাগ্যবশে সাধু সঙ্গ লাভ করিয়া তার বাক্যে বিশ্বাস স্থাপন করিয়া শ্রী গুরু ও শ্রী ভগবানে প্রপন্ন হইয়া তিনি চূড়ান্ত সংসার সাগর পার হইয়া পরমানন্দ ধামে গমন করিয়া থাকেন। শ্রীমদ ভাগবতে শ্রীকৃষ্ণের প্রতি মুচুকুন্দর বাক্য, ভবার প্রবজ্ঞ ভমত যদা ভবে তজ্জচ্যুত সৎসমাগম সৎসঙ্গম জয়ি তদৈব সদ্গত পরাবরেশে তুই জায়তে রতি। হে অচ্যুত, অনাদিকাল হইতে এই সংসারে ভ্রমণশীল জনের যখন সংসার নাশের সময় উপস্থিত হয় সেইকালে তোমার ভক্তির সঙ্গ লাভ হইয়া থাকে। যেই সংসার নাশ হবে তখন ভক্তির সঙ্গ লাভ হবে, যেই কালে সৎসঙ্গ প্রাপ্তি সেই কালে ব্রহ্মাদি তিন পর্যন্ত নিয়ন্তা, ব্রহ্মা থেকে এই ঘাস তিন পর্যন্ত নিয়ন্তা এবং আমাদিগের একমাত্র গতি তোমাতেই রতি উৎপন্ন হয়। কোন ভাগ্যে কারো সংসার ক্ষয়মুখ হয় সাধু সঙ্গে তার বাক্যে কৃষ্ণের অতি উপজয়। সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। পরমাত্ম সিদ্ধির মূলে সাধু সঙ্গকেই পণ্ডিতগণ পরম উপায় বলিয়া স্বীকার করিয়া আসিতেছেন। সাধু সঙ্গ ঠিক স্পর্শমণির ন্যায় কার্য করিয়া থাকে, স্পর্শমণি স্পর্শ পাইবার মাত্র লৌহ যেমন স্বর্ণে পরিণত হইয়া মনুষ্য সমাজে পরম আদরের হয়, সেইরূপ সাধু স্পর্শমণি স্পর্শে অবিদ্যা কলুষিত জীব মায়া মালিন্য পরিহার পূর্বক ভগবজ্জন কর্তৃক অতি সমাদরে গৃহীত হয়। এই যে একটা লোহা যদি বাইরে পড়ে থাকে জং ধরে যায়, কিন্তু যদি একটা পরশমণির স্পর্শ পেয়ে সেটা যদি সোনা হয়ে যায় তখন তাকে কোথায় রাখবে? ঘরের ভিতরে সিন্ধুকের মধ্যে নামে যত্ন করে রাখবে। তেমনি যদি একটা গুন্ডা নয় যদি সাধু হয়ে যায়, সাধুর স্পর্শমণির স্পর্শে অবিদ্যা কলুষিত জীব মায়া মালিন্য সব পরিহার পূর্বক ভগবজ্জন কর্তৃক অতি সমাদরে তার গীত হয়। এই জগতে যদি প্রকৃত বান্ধব কেহ থাকে তবে সে সাধু সঙ্গই। এই দুঃখময় জগতে শোকে মোহে প্রবঞ্চনায় হতচিত্ত কোনজন যদি কখনো কোথাও তার পিতাবদগ্ধ বুকে শান্তি পাইয়া থাকে তবে তা একমাত্র সাধু সঙ্গেই পাইয়াছে। ইয়া নিশ্চয়ই আমরা সকর্ম দোষে নিজের কর্ম দোষে মায়া কর্তৃকৃত সর্বস্ব হইয়া যে দুঃখ পরস্পরা অনাদিকাল হইতে ভোগ করিতেছি তা নাশ করিবার জন্য পরম করুণাময় শ্রী ভগবান সাধুরূপে নিরন্তর আমাদের দ্বারে দ্বারে ভ্রমণ করিতেছেন। কিন্তু হায়, হতভাগ্য আমরা জানি না কোন দুর্দৈব বসে তাদের দর্শনে তাদের সঙ্গ লাভে চির বঞ্চিত হইয়া কেবল মায়ার লাথি খাইয়া মরিতেছি। অহ, দৈবী মায়ার একই অদ্ভুত শক্তি, সে যে দুঃখ দায়িনী তাহা নিরন্তরের জন্য জানাইয়া দিল। মানুষ পুনঃ পুনঃ সুখের আশায় তার দুঃখময় কোড়ে ঝাঁপিয়া পড়ে, কোড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। অগ্নি যেমন পতঙ্গকে পুড়িয়া মারলেও প্রবল আসক্তির ফলে সে পুনঃ পুনঃ সেই অগ্নিতে ঝাঁপিয়ে পড়ে, জীব সেইরূপ অনাদিকাল হইতে মায়া রচিত এই পঞ্চভৌতিক দেহে
আমি আমার এই অসদ্ভি নিবেশের বশীভূত হইয়া জন্ম মৃত্যুর দুঃখ পরস্পরকে লাভ করিতেছি। এখন এই দিগন্ত মায়ার হস্ত হইতে যদি কেউ উদ্ধার পাইতে চান তবে সাধু সঙ্গই তার একমাত্র উপায়। শ্রীমদ ভগবত গীতায় অর্জুনকে শ্রী ভগবান বলিতেছেন, অর্জুন আমার এই গুণময়ী দেবী মায়াকে কেহ অতিক্রম করিতে সমর্থ নয়, তবে যদি কেহ আমাতে প্রপন্ন হয়, আমার প্রতি ভক্তি ভালোবাসা থাকে, শ্রদ্ধা হয়, সেই একমাত্র আমার কৃপায় আমার মায়াকে অতিক্রম করিতে পারে। শ্রী ভগবানের এই প্রকার উক্তিতে সাধু সঙ্গ অবশ্যই কর্তব্য বলিয়া মনে হয়। তাহলে তার পাদপদ্মে প্রপন্ন একমাত্র সাধু সঙ্গে প্রভাবী জীবে মুক্তি হইয়া থাকে। বলছেন বিষয় সঙ্গ যখন আমাদিগকে বিষয় করিতে সমর্থ, তখন ভাগবতগণের সঙ্গ আমাদের ভাগবত করিতে কেন পারিবে না? বিষয় সঙ্গে ঘুরলে কিভাবে হাট করতে হয়, বাজার করতে হয়, সিনেমায় যেতে হয়, ওগুলি যদি শেখা যায় তখন ভাগবতগণের সঙ্গে আমাদের ভাগবত করতে কেন পারবে না? রোগী যেমন নিজেরও নিজে নষ্ট করতে পারে না, সদ্বৈদ্যের আশ্রয় লইয়া তাহার উপদেশ অনুসারে ঔষধাদি সেবন করিয়া রোগ নাশ করতে সমর্থ হয়, সেই প্রকার আমাদের অনাদিকালের মায়া রোগ আমরা সচেষ্টায় কখনো নাশ করিতে পারিব না। যতক্ষণ না সাধু বৈদ্য সঙ্গ লাভ করিয়া তাহাদের উপদেশাদির ঔষধ পান করি, এইটাই হলো ঔষধ, হলো উপদেশ। তারা কি বলেছেন সাধু গুরু বৈষ্ণব কি বলেছেন, সেটাই হলো যতক্ষণ না সাধু বৈদ্য সঙ্গ লাভ করিয়া তাহাদের উপদেশাদির ঔষধ পান করি। একবার যে জীব ভগবানকে ভুলিয়া মায়ামুগ্ধ হইয়াছে তাহার পুরস্ক সত্য সেই ভগবত জ্ঞান হওয়া অসম্ভব। যদি সত্যই পরতত্ত্ব জ্ঞান মায়াবদ্ধ জীবের সম্ভব হইত তবে শ্রী ভগবান কৃপা করিয়া বেদ পুরাণ রূপে, ভাগবত গীতা রূপে এবং সাধুগুরু রূপে এই জগতে প্রকাশ পাইতেন না। শ্রী শ্রী মন মহাপ্রভুর শ্রী পাদপদ্মে পতিত হইয়া শ্রী সনাতন গোস্বামী পাদ প্রশ্ন করিলেন, কে আমি? প্রভু বলিলেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকার। সনাতন তখন প্রশ্ন করিলেন, আমি যদি স্বরূপে কৃষ্ণ দাস তবে কেন আমায় যারে তাপত্রয়? তখন প্রভু বললেন, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার যুগ, প্রভু স্বর্গে উঠায় প্রভু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেমন নরকে চুপায়। এই কথা শ্রবণ করিয়া সনাতন বলিলেন, প্রভু যদি জীব অনাদি বহির্মুখ হয় তবে তাহার নিত্য কৃষ্ণ দাসত্ব কি প্রকারে সম্ভব হইতে পারে? প্রভু আমি আপনার একান্ত অনুগত, দয়া করিয়া দাসের এই সন্দেহ নাশ করুন। কলি পবন অবতার প্রভু আমার, শ্রী সনাতনের প্রশ্নের উত্তরে তখন বলিলেন, জীব কৃষ্ণ শক্তি। এই যে ভাষাগুলি একটু কঠিন হচ্ছে, এই চৈতন্য চিতামৃতের এমএ ক্লাসে পড়ানো হয়, তাই বলছেন কলি পবন অবতার প্রভু আমার, শ্রী সনাতনের প্রশ্নের উত্তরে তখন বলিলেন, জীব কৃষ্ণ শক্তি, সেই কারণে স্বরূপে জীব নিত্য কৃষ্ণ দাস। জীব স্বরূপে নিত্য কৃষ্ণ দাস থাকিল তাহার স্বরূপাবরণাত্মিকা শক্তি বহিরঙ্গা মায়া তাকে অনাদিকাল হইতে আবরণ করায় স্বস্বরূপ বিস্মিত হইয়াছে। এখানে এই খুব ভাষাটি ভীষণ কঠিন, বুঝা বড় মুশকিল। যেমন আকাশে সূর্য আছে,
মেঘে কিন্তু ঢেকে রেখেছে, তবে তা বললে কিন্তু সূর্য নেই এ কথা বললে হবে না। তবে কখন দেখা যাবে সূর্যটাকে, মেঘটা সরে গেলে তারপরে আমরা এই সূর্যটাকে দেখতে পাবো। তেমনি বলছেন ভিন্ন ভিন্ন রূপে জীবশক্তি শ্রী ভগবানে অবস্থিত, এই কারণে জীব বিভিন্নাংশ শক্তিতে পরিগণিত। এই বিভিন্নাংশ জীব আবার দুই প্রকার, সেই বিভিন্নাংশ জীব দুই তো প্রকার, এক নিত্য মুক্ত, একে নিত্য সংসার। নিত্য মুক্ত নিত্য কৃষ্ণ চরণে মু, কৃষ্ণ পারিষদ নাম ভুঞ্জে সেবা সু। নিত্যবদ্ধ কৃষ্ণ হইতে নিত্য বহিমু, নিত্যবদ্ধ আমরা কৃষ্ণ হইতে নিত্য বহিমু, আর নিত্য সংসার ভুঞ্জে নরকাদিদু। সেই দোষে মায়া পিসাচি দণ্ড করে তাকে, আধ্যাত্মিক তাপত্রয় তারে জারি মারে। তখন শ্রীকৃষ্ণ বললেন প্রভু তবে আর আমাদের উপায় কি, তবে কি আমাদের অনন্তকাল ধরিয়া মায়ার লাথি খাইয়ে মরিতে হবে? এই পতিত পাবন চরণাশ্রিত এই অসুরকে বলিয়া দিন, কেমন করিয়া এই মায়ার হস্ত হইতে উদ্ধার পাইব, কি করিলে আমাদের হিত হইবে? শ্রী সনাতনের কাতর প্রার্থনায় শ্রী গৌর সুন্দর বলিলেন, সনাতন কৃষ্ণ বিস্মিত অনাদি বহিমুখ জীবের সেই দিবস হইতে মায়া দোষ কাটিয়া থাকে। ওর কৃষ্ণ বিস্মিত মানে ভগবান কৃষ্ণকে ভুলে থাকে কবে থেকে? বলছেন ভূমিতে ভূমিতে যদি সাধু বৈদ্য পায় তার উপদেশ মন্ত্রে মায়া পিসাকি পালায়, কৃষ্ণ ভক্তি পায় তবে কৃষ্ণ নিকট যায়। এখানে জানিয়ে রাখা উচিত, যেমন নিত্য সখা অর্জুনকে দাঁড় করিয়ে অনেক স্থলে শ্রী ভগবান জীবকে উপদেশ দিয়েছেন, সেই প্রকার শ্রী গৌর সুন্দর স্বনিত্য পরিকর নিজে স্বনিত্য মানে নিজের নিত্য পরিকর শ্রী সনাতনকে দাঁড় করিয়া মায়াবদ্ধ জীবে সাধু সঙ্গে যে অনাদি মায়া দোষ কাটিয়া থাকে তা উপদেশ করিতেছেন। মোট কথা সাধু সঙ্গই হলো একমাত্র মায়াবদ্ধ জীবে মায়া মুক্তির উপায়। এখন সাধুকে আগে বলে তৎ সম্বন্ধে কিছু বলিব। সাধু এই কথাটি শ্রবণ মাত্রই আমাদের মনের মধ্যে এই জেগে উঠে কিরকম নিষ্কিঞ্চন কাম লোভাদি শূন্য সভ্যতা ভগবত সাধন তৎপর ইত্যাদি ইত্যাদি নানান দিব্য সদ্গুণাদি বিভূষিত জনে উদয় হয়ে থাকে। কিন্তু সত্য প্রকৃত সাধু বলিতে উক্ত সদ্গুণাদি বিভূষিত জনে সাধুপদ বাচ্য তাতে কোনো সন্দেহ নেই। তার সাধু আমরা এটা মনে করি নিষ্কিঞ্চন থাকবে, কাম লোভাদি শূন্য থাকবে, সভ্যতা ভগবত সাধন থাকবে, এদেরকে আমরা সাধু বলে মনে করি। কিন্তু কেবলমাত্র সাধু সম্বন্ধে এই প্রকার ধারণা থাকার ফলে প্রায় বেশিরভাগ জনকেই সাধু সঙ্গ লাভে বঞ্চিত থাকিতে হয়। শুধু তাই নয়, অধিকন্তু এমন কতগুলি মহৎ অপরাধ তারা সঙ্গে সঙ্গে লাভ করেন যার ফলে স্বভাব সিদ্ধ বিষয় দূষিত চিত্ত আরো অধিকতর দূষিত হইয়া যায়। এই প্রকার বলিবার উদ্দেশ্য এই যে, যেমন চঞ্চলমতি বালক তাহার অজ্ঞতার জন্য তার পিতার আচার ব্যবহারে সন্তুষ্ট না হইয়া তার ব্যবহারে যে দূরদৃষ্টি, বাবা তোমার এটা ঠিক হয়নি, সে তো চঞ্চল, সে তো অজ্ঞান, অজ্ঞান বসত বলছে বাবা তোমার এটা ঠিক হয়নি, সেই রূপ বিষয় দুষ্ট চঞ্চল চিত্ত বিশিষ্ট জনগণ অত্যন্ত অজ্ঞতা বসে তাহাদের প্রতি স্বভাব মহৎগণের আচার ব্যবহারকে
দূষণ নিশ্চিত দেখিয়া থাকে। অনেকের মুখে শুনিতে পাওয়া যায়, আমি অমুক সাধুর নিকট গিয়াছিলাম, কিন্তু যেসব আচরণ তার দেখিয়া আসিলাম তাহাতে তাহাকে মহাভণ্ড বলিয়া মনে হইল। এই শুনিয়া আরেকজন বলিলেন, ওসব সাধু টাধুর কথা ছেড়ে দাও, সাধু মাত্রেই মহাভণ্ড, চলো ওই ভণ্ডগুলির সঙ্গ না করে বরং খানিকটা সময় তাস দাবা খেলে আসি, তাস খেলে আসি। হরি হরি। এই প্রকার অতি কুৎসিত ধারণা সাধুগণে পোষণ করিয়া তাস দাবার সঙ্গকে সাধু সঙ্গ বলিয়া গ্রহণ করত, জীবনে সাধু সঙ্গ হইতে চির বঞ্চিত থাকিতে হইল। এই প্রকার দুর্মতি তো মহৎ অপরাধীর জন্য কি নয়, এ দুর্মতি না? সাধু বলিতে প্রথমত এইটুকু মাত্র যদি আমরা জানিয়া রাখি যে যার সঙ্গে কেবল বিষয়ের কথা না শুনিয়া শ্রী ভগবানের কথা কিছু শুনিতে পাইব, তিনি আমার কাছে সাধু, তাহলে তার সঙ্গই আমার ন্যায় অত্যন্ত বহির্মুখ জনের প্রকৃত সাধু সঙ্গ। তাহলে সাধু অবজ্ঞাজনিত মহৎ অপরাধী কোনোদিনই আমাদের উপস্থিত হইতে পারে না। অধিকার বেদে সাধু সঙ্গ যদি হয় তবে জীব ধীরে ধীরে যে আত্মোন্নতি লাভ করিতে পারে তাহাতে কোনো সন্দেহ নাই। যে ব্যক্তি যা সঙ্গ করিবে তাকে সর্বদা লক্ষ্য রাখিতে হইবে যে যাহার সঙ্গ সে করিতেছে সে তদপেক্ষা গুণাতীতে উৎকৃষ্টতর কিনা। আর গুণাতীতে উৎকৃষ্টতর জনের সঙ্গ আর প্রকৃত সঙ্গ, আর গুণাতীতে নিকৃষ্ট এবং অধিকতর গুণাদি বিশিষ্ট সঙ্গ সংলাপিলাসী জনের স্নেহ সাধনের অন্তরায় স্বরূপ। একবারে গুণা এক অনেক গুণ আছে, তার সঙ্গ আর একদম নিকৃষ্ট, তার সঙ্গ কোন সময় করতে নেই। মনে করুন আপনি যে প্রকার সত্য দয়া খান্তি প্রভৃতি গুণযুক্ত তদপেক্ষা অধিকতর সত্য দয়া খান্তি প্রভৃতি সদ্গুণযুক্ত কোন জনের সঙ্গ আপনাকে তৎসম করিয়া আপনার পূর্বাবস্থা হইতে অধিকতর উন্নত করিয়া তুলবে, আপনি যে ছিলেন তার থেকে আরো অধিকতর উন্নত হয়ে যাবেন। কিন্তু আপনার সমগুণযুক্ত সঙ্গ আপনাকে সমভাবেই রাখিবে, উন্নততর অবস্থাকে লাভ করাইতে পারিবে না। সেই প্রকার আপনি যদি আপনা হইতে গুণাতীতে নিকৃষ্ট জনের সঙ্গ করেন তবে ধীরে ধীরে আপনার উক্ত সঙ্গ আপনাকে পতিত করিয়ে দেবে, নিচের দিকে নামিয়ে দেবে। অধিক কথা কি, যারা আপনা হইতে অধিকতম গুণাদি বিশিষ্ট আপনার চেয়ে অনেক অধিকতম তাহাদের সঙ্গ আপনার নিকট মঙ্গলপ্রদ নহে, কারণ তাদের অনেক আচার আচরণ আপনার জ্ঞানের অতীত বলিয়া আপনাকে সন্দিগ্ধ করিয়া তুলবে, সন্দেহ করে তুলবে এবং আপনার মায়া দুষ্ট চিত্ত সেই সকল মহতের নিন্দায় রত হইয়া আপনার অনর্থই সাধন করবে। এখানে একটি দৃষ্টান্ত উল্লেখ করব। কোনো এক সময় আমি একজন খুব শক্তিশালী কুস্তিগীরকে জিজ্ঞাসা করিয়াছিলাম, আপনি আমায় বলিতে পারেন কি করি আমার শক্তি বাড়ে? তিনি আমায় তখন বলিয়াছিলেন, আপনি যদি আমার কয়েকটি উপদেশ প্রতিপালন করেন তবে নিশ্চয়ই আমার মতন শক্তি আপনি লাভ করিতে পারবেন। আমি অত্যন্ত আগ্রান্বিত হইয়া বলিলাম, বলুন কি করিতে হইবে? তিনি বলিলেন, প্রথমত আপনার চেয়েও যার কম শক্তি তার সঙ্গে কখনো লড়িবেন না, দ্বিতীয়ত আপনার সমান শক্তি যার আছে তার সঙ্গে লড়বেন না, আপনার মতন সে সমান তার কিছু তো লাভ হলো না,
দ্বিতীয় আপনার সমান শক্তি যারা আছে তার সঙ্গে লড়িবেন না, তৃতীয়ত আপনার যে খুব বেশি শক্তি যার তার সঙ্গে লড়িবেন না। যদি শক্তি উত্তরোত্তর বৃদ্ধি করিতে চান তবে আপনার যে শক্তি যার একটু বেশি তার সঙ্গে লড়িবেন। আমার কথা মতন যদি আপনি লড়তে পারেন তবে অল্প দিনের মধ্যে আমার মতন শক্তিশালী হইতে পারিবেন, ইয়া নিশ্চয়। তবে এই প্রকার বিচারের দ্বারা সাধু সঙ্গ দীক্ষা গ্রহণের পর হইবে, দীক্ষা গ্রহণের পর হইবে। দীক্ষা গ্রহণের পূর্বে শাস্ত্রে এবং শ্রীগুরুতে যথার্থ শ্রদ্ধা উৎপাদিত যাহার হইবে এবং যাহার নিকট শ্রী ভগবত কথাদি শ্রবণ করিবার সৌভাগ্য লাভ করিবেন তাহার সঙ্গকেই সাধু সঙ্গ বলিয়া জানিবেন। প্রায় দেখা যায়, দেখিতে পাওয়া যায়, যিনি ভস্ম প্রদর্শক রূপে মানে পথ প্রদর্শক রূপে আপনার সমীপে উপস্থিত হন, আপনার সঙ্গে আসেন, তাহাতে কোন প্রকার সাধুত্বের লক্ষণ পরিবেষ্ট হয় না। আপনি বিষয়গত যে বস্তুতে অত্যন্ত আকৃষ্ট থাকেন এবং আপনার উক্ত বিষয় ভোগে যিনি পরম সহায় হইয়া আপনার চিত্তকে জয় করিয়া নিরন্তর আপনার সহিত অবস্থান করেন, তাই দেখা যায় তিনি আপনার ভস্ম প্রদর্শক মানে পথ প্রদর্শক হইয়া আপনার উদ্ধারের প্রথম উপায় স্বরূপ হন। ইয়াই আমাদের প্রথম সাধু সঙ্গ। দ্বিতীয় সাধু সঙ্গ তা আগে বলা যেতে পারে, যার নিকট প্রকৃষ্ট রূপে যথা শাস্ত্র শ্রী ভগবত উপদেশাদি লাভ এবং বেদ বেদানুগত ভাগবত গীতাদের শাস্ত্রাদিতে শ্রী গুরুতে এবং শ্রী ভগবানের শ্রদ্ধা উপস্থিত হয়। প্রথমত যার কথায় বা সঙ্গে শ্রী ভগবত কথাদি শ্রবণে পবিত্র আসিয়া উপস্থিত হয়, তিনিও যদি আপনার ন্যায় শ্রী ভগবত কথাদি পবিত্র থাকেন তবে তার সঙ্গ আপনার দোষণী হইবে না। কেননা সেই ভগবত কথার মধ্যে আছে, সে কিন্তু আপনাকে রাস্তা প্রথমে দেখিয়েছে যে এইখানে চলো ভাগবত পড়ছে, ওখানে রামায়ণ গাচ্ছে, ওখানে পদাবলী কীর্তন হচ্ছে, আপনাকে নিয়ে যাচ্ছে, কিন্তু আপনার সঙ্গে হাট বাজারে সবই যাচ্ছে, কিন্তু সে আপনার পথের পথ প্রদর্শক, কিন্তু এখন সে তাস পাশা খেলছে, এখন আর ওদিকে তার মন নেই। এই বলছেন, আবার বলছি, প্রথমত যার কথায় বা সঙ্গে শ্রী ভগবত কথাটি শ্রবণের প্রবৃত্তি আসে উপস্থিত হয়, তিনিও যদি আপনার ন্যায় শ্রী ভগবত কথাটিতে প্রবৃত্ত থাকেন তবে তার সঙ্গ আপনার দোষণীয় হইবে না। কিন্তু যদি তার উক্ত কার্যে অবহেলা থাকে তবে তাহার সঙ্গটি আপনার বাঞ্ছনীয় হইবে না, আর ওর সঙ্গ করবেন না। তবে তৎকৃত মহৎ উপকারটিকে স্মরণ করিয়া তাহার প্রতি মানসিক কৃতজ্ঞতা মনে মনে কৃতজ্ঞতা সভ্যতা জানাইবেন এবং শ্রী ভগবানের নিকট তার মঙ্গল প্রার্থনা করিবেন। দ্বিতীয় সাধু সঙ্গ সাধু শাস্ত্র ও শ্রীগুরুতে শ্রদ্ধা উৎপাদনের একমাত্র উপায়। কলি কুলুষিত চিত্ত, এই কলিকালে কলুষিত চিত্ত মানবগণের মানুষের মধ্যে নিঃশেষ প্রাপ্তি উপায় নির্ধারণ করিতে যাইয়া শ্রী ভগবত অবতার কৃষ্ণ জয়ী পায়ন ঋষি শ্রেষ্ঠ শ্রী বেদব্যাস শ্রী বেদকে প্রথমত চারি ভাগে বিভক্ত করিয়া জৈমিনী প্রভৃতি চারিজন প্রধান শিষ্যকে শিক্ষা দান করেন এবং জগতের হিতের জন্য উক্ত বেশ চতুষ্টয়ের উপদেশ জগৎকে দিবার জন্য তাদের আদেশ করেন। শিষ্যগণ শ্রীগুরু আদেশে বহুকাল ধরিয়া জনসমাজে তাহা প্রচার করিলেও শ্রী বেদব্যাস দেখিলেন ইহাতে জীবের বিশেষ উপকার হইতেছে না। তখন বেদের সারভাগ সমূহ সংগ্রহ করিয়া ব্রহ্মসূত্র প্রকাশ করলেন, কিন্তু হায় হায়, ইহা তো তিনি কৃতকার্য হইতে পারিলেন না এই ব্যাসদেব। পরে পুরাণাদি এবং সর্বশেষে শ্রী মহাভারত প্রকাশ করিলেন,
ভাবিলেন ইয়াত দ্বারা করিয়ত জীবে নিশ্চয়ই উপকার। এই মহাভারতকে অবলম্বন করিয়া নরমাত্রে ধীরে ধীরে পরতত্ত্বমুখী পরতত্ত্বাভিমুখী হইয়া নিঃশেষ লাভে সমর্থ হইবে। কিন্তু হায় হায়, কিছুকাল পরে তার সেই আশাও বিপদ হইল। আমরা ছোটবেলায় দেখি যে মহাভারত পড়তো, রামায়ণ পড়তো, কিন্তু এখন ওইসব কেউ করে না। তখন তিনি বিষয় বিষাদ মনে, হায় হায় এতগুলি গ্রন্থ লিখলাম, কিছুই হচ্ছে না, লোকে জনগণের কিছু উপকার হচ্ছে না। তখন তিনি বিষাদ মনে নিজাশ্রম বদরিক আশ্রমে বসিয়া খেদ করিয়া শ্রী ভগবানকে জানাইতে লাগিলেন, হে প্রভু, যদি আমাকে এ সংসারে পাঠাইলে তবে জীবের কোন পন্থা অবলম্বনে মঙ্গল লাভ হইতে পারে, তা আমাকে কেন জানাইতেছ না? তবে কি আমার বিধায় জগতে আগমন হইল? এই প্রকার খেদ করিতে করিতে শ্রী বেদব্যাস যখন অত্যন্ত অস্থির হইয়া পড়িয়াছেন, ঠিক সেই সময় শ্রী নারদ গোস্বামী মধুর মধুর হরিগুণ গান করিতে করিতে বেদব্যাসের সমীপে উপস্থিত হইলেন। বেদব্যাস উচ্চিত হইয়া তাকে আসন দান করিয়া বিমর্ষ বদনে দুরু উপবিষ্ট হইলে শ্রী নারদ গোস্বামী সহাস্য বদনে জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণদয়ী পায়ন, আপনাকে অদ্য এত বিমর্ষ দেখিতেছি কেন? বেদব্যাস বললেন, হে মুক্তাচার্য, আপনি শ্রী ভগবত করুণা প্রসাদে জীবে অন্তর ও বাহির সকলই জ্ঞাত আছেন, অতএব আমার এই বিমর্ষতার কারণ আপনি নিশ্চয়ই জানিয়াছেন। যদি দয়া করিয়া এই অধমকে কৃতার্থ করিতে আসিয়াছেন তখন আর প্রবঞ্চনা করিবেন না, তবে কৃপা করিয়া বলুন কি উপায় অবলম্বন করিলে আমার চিত্ত প্রসন্ন হইতে পারে প্রভু। কলিয়ত জীবের অনাদি চিত্ত কালুষ্য নাশ হইয়া যাহাতে পরতত্ত্বাভিমুখী হয় তজ্জন্য কতই না উপায় অবলম্বন করিলাম, কিন্তু কই মনোবাসনা তো পূর্ণ হইল না। যতদিন যাইতেছে জীব ততই প্রবৃত্তি শৃঙ্খলে জড়াইয়া পড়িতেছে, তবে কি আমি জীবের মঙ্গল সাধন করিতে যাই কি অমঙ্গল সাধন করিলাম? নারদ গোস্বামী শ্রী বেদব্যাসে এই সকল কথা শ্রবণ করিয়া বলিতে লাগিলেন, হে পরাশর নন্দন বেদব্যাস, কোনো চিন্তা করিও না, কলিজীবীর পরম মঙ্গল উপায় নির্ধারণের জন্য যখন পরম করুণাময় শ্রী ভগবান তোমায় পাঠিয়েছেন তখন নিশ্চয়ই তোমার দ্বারা জীবের পরম মঙ্গলের পথ নির্ধারিত হইবে। হে কৃষ্ণ দৈপায়ন, আমার মনে হয় তুমি যত প্রকার সাধন উপায় কলিজীবকে গ্রহণ করিতে উপদেশ দিয়াছ তার একটির আচরণ করিবার ক্ষমতা তাহাদের নাই। এই ধ্যান যোগ তপস্যা এগুলি কলিজীব পারে নাকি? কলিজীব স্বভাবই অতি দুর্বল, কিচ্ছ জ্ঞান যোগ কর্ম সাধনে তারা সম্পূর্ণ অসক্ত। তোমার বাক্যে বিশ্বাস লইয়া মায়ার হাত হইতে উদ্ধার পাইবার জন্য তোমার কথিত জ্ঞান যোগ কর্ম সাধনে পবিত্র হইয়া অযোগ্যতা নিবন্ধন ভস্ত হইয়া পড়িতেছে। এগুলো অযোগ্যতা, সে পারবে না। কেন তুমি এইসব উপদেশ লিখেছ? তুমি যে বলিয়াছ জীবের মঙ্গল করিতে যাইয়া কি আমি অমঙ্গল সাধন করিলাম, আমার মনে হয় বুঝি তাই হইয়াছে। বেদব্যাস, যদি জীবের পরম মঙ্গল সাধন করিতে চাও তবে জীবকে সাক্ষাৎ শ্রী ভগবত ভক্তি উপদেশ দাও। একমাত্র শ্রী ভগবত ভক্তি ছাড়া আত্মন্তি রূপে কলি দোষ নষ্ট করিবার ক্ষমতা আর কাহারও নাই। শ্রী ভগবানের প্রসন্নতা লাভই আত্যন্তিক শ্রীলাভের উপায়, তৎপ্রসন্নতা লাভে ভক্তি একমাত্র কারণ। জ্ঞান যোগ তপস্যা কেহই তাহাকে তেমন প্রসন্ন করিতে পারে না, তদ ভক্তি তাহাকে যেমন প্রসন্ন করাইতে পারে। হে সুব্রত, আমি তোমাকে মদীয় পিতার নিকট প্রাপ্ত এই চতুশ্লোকী ভাগবত বলিতেছি, এই চারটে শ্লোক বলিতেছি। তুমি স্বসাধন প্রভাবে শ্রী ভগবত কৃপা লাভ করিয়া ইয়াকে বিস্তার করিয়া কলিজীবকে দান করো। আমি নিশ্চয় বলিতেছি এই
শ্রীমদ ভাগবত কে যে ব্যক্তি আশ্রয় করিবে সে আত্যন্তিক শ্রেয় লাভে কখনো বঞ্চিত হইবে না। কর্মী যোগী জ্ঞানী ও ভক্ত সকলের বাসনা পূরণে একমাত্র শ্রীমদ ভাগবতই সমর্থ। শ্রীমদ ভাগবত প্রকাশের উপদেশ দিয়া শ্রী নাথ গোস্বামী প্রস্থান করিলে শ্রী বেদব্যাস শ্রী ভগবত করুণায় জীবের সব্য বাসনা পূরণের একমাত্র উপায় স্বরূপ শ্রীমদ ভাগবত প্রকাশ করিয়া তাকে আশ্রয় করিবার জন্য জীবকে উপদেশ দান করিলেন। তৎপুত্র পরম ভাগবত পরমাংশ পূজ্য শ্রী সুখদেব গোস্বামী মহারাজ প্রতীক্ষিতের সভায় আগত নিখিল নিখিল মহর্ষি দেবর্ষি রাজর্ষিগণের সমীপ সর্বাত্ম সাধনে শ্রীমদ ভাগবতী একমাত্র সমত সর্বথ ইহাই প্রমাণ করিলেন। 84,000 সাধুদের সামনে এই সুক্তল গ্রামে এই যে আর দ্বিতীয় অধিবেশন হয়েছিল নবিচারণ্যে, এই প্রথম অধিবেশন এই সুখদেব গোস্বামী এই ভাগবত তিনি পাঠ করলেন পরীক্ষিতের সভায়। 7 দিন তার আয়ু ছিল। ইহাই প্রমাণ করলেন, কাদের সামনে প্রমাণ করলেন? পরীক্ষিতের সভায়। আরেকবার বলছি, আগত নিখিল মহর্ষি দেবর্ষি রাজর্ষি গণের সমীপে সর্বাত্ম সাধনে শ্রীমদ ভাগবতী একমাত্র সমর্থ ইহাই প্রমাণ করিলেন এবং সকলে তাহা এক বাক্যে মানিয়া লইলেন। শুধু তাহাই নয়, নমিশারণ্যে 60,000 ঋষির সহিত মহাতপা শৌনক পরম ভাগবত সুতের নিকট এই শ্রীমদ ভাগবত শ্রবণ করিয়া তাকে পরম নিঃশ্রেয়স বলিয়া গ্রহণ করিলেন। মহাজনগণের পদাঙ্ক গমনে বুদ্ধিমান ব্যক্তি করিয়া থাকেন। মহাজনের পদাঙ্ক গণ আমাদের করতে হবে, মহাজনরা যা করেছেন। অতএব করিদুষ্ট চিত্ত আমাদের শ্রীমদ ভাগবতাশ্রয়ী যখন সর্বনাথ নাশের উপায় বলিয়া মহাজনগণ কর্তৃক গৃহীত হইয়াছেন, তখন যাহাদের সঙ্গে শ্রীমদ ভাগবত কথা শ্রদ্ধার জন্মায় এমন জনের সঙ্গকে দ্বিতীয় সাধু সঙ্গ বলিয়া জানিবেন। এই দ্বিতীয় সাধু সঙ্গকে শাস্ত্র শ্রবণ গুরু বলিয়া কীর্তন করিয়াছেন। শ্রবণ গুরু এরা যারা ভাগবত পাঠ করেন, যথার্থ শ্রীমদ ভাগবত উপদেষ্টা শ্রবণ গুরুর সঙ্গ প্রভাবে জীবের অনাদি দুর্বাসনা যে ধীরে ধীরে নাশপ্রাপ্ত হয়ে থাকে এবং ক্রমশ শ্রী গুরু শ্রী ভগবানের শ্রদ্ধা জন্মাইয়া শ্রী গুরু গোবিন্দে ভজনের প্রবৃত্তি করাইয়া আত্যন্তিক মঙ্গলের পথে অগ্রসর করাইতে থাকে। ইহা আমি নিশ্চয় করিয়া বলিতে পারি। ভাগবত আশ্রয়ী কোন ভাগবতের সঙ্গ লাভ যার হয় নাই তাহার পক্ষে মঙ্গল লাভ তো দূরের কথা, জানিতে মূল দুর্বাসনাই তার ক্ষয় হয় নাই। পতিত পাবন শ্রী খুব সুন্দর বলিয়াছেন, মহৎ কৃপা বিনা কোন কার্য সিদ্ধ নয়, কৃষ্ণ ভক্তি দূরের সংসার না যায় ক্ষয়। শ্রীমন মহাপ্রভু মহৎ সঙ্গ বিনা কোন কার্য সিদ্ধ নয় এ কথা না বলিয়া মহৎ কৃপা বিনা কোন কার্য সিদ্ধ নয় এই প্রকার কেন বলিলেন? মহৎ সঙ্গ হইলে যে ভগবত ভক্তি লাভ হইবে ইয়াই নহে। যদি সাধু সঙ্গে তাহার কৃপা লাভ না করা যায় তবে ভগবত ভক্তি এবং আনুষঙ্গিক সংসার বাসনার ক্ষয় কখনো হইতে পারে না, ইয়াই এখানে শ্রীমন মহাপ্রভু বলিবার অভিপ্রায়। সাধু সঙ্গে শ্রী ভগবত সেবাদির উপদেশ শ্রবণ করিয়াও যদি তাহা পালন করিবার বিন্দুমাত্র চেষ্টা সাধু সঙ্গকারীতে পরিলক্ষিত না হয় তবে সেই প্রকার জনের প্রতি সাধুর কৃপা হওয়া অসম্ভব। আনুগত্যবিহীন সাধু সঙ্গ করিয়া কতগুলি বাগাম্বর শিক্ষা করা যায় বটে, কিন্তু চিত্তের দুর্বাসনা বিন্দুমাত্র ক্ষয় হয় না। এই সংসারে কাহারুর কৃপা লাভ করি হইলে তার একান্ত আনুগত্য ছাড়া যখন তা পাওয়া যায় না তখন সাধুর আনুগত্য ছাড়া
সাধুর কৃপা কেমন করিয়া লাভ হইবে? আনুগত্য বলিতে যে সকল আচরণ করিবার চেষ্টা করিলে সাধু সন্তুষ্ট হন এবং তাহার হৃদয় আমাদের উপর করুণান্ত হইয়া থাকে, সেই প্রকার আচরণ করার নাম আনুগত্য। অনেকের এই প্রকার ধারণা আছে যে অর্থ দিয়া সাধুর কৃপা কেনা যায়, কিন্তু আমার ধারণা ইয়া সম্পূর্ণ অসম্ভব। দুদিন ভালো খাওয়াইয়া কিছু অর্থ দিয়া সাধুর আশীর্বাদ পাওয়া যায় বটে, কিন্তু সেই আশীর্বাদে শ্রী কৃষ্ণ ভক্তি লাভ হয় না। তবে মায়া দোষ দুষ্ট চিত্তে যে জ্বালা সে উপভোগ করিতেছিল তাহার আপাতত কিছু উপশম হইয়া থাকে মাত্র। সাধুর আশীর্বাদে অমোঘ ফল শ্রী ভগবানের রুচি উৎপাদন করাইয়া মায়া দোষ নাশ করা, এই আশীর্বাদ প্রাপ্তি সাধু সঙ্গের মুখ্য ফল। এই প্রকার আশীর্বাদ লাভ করিতে হইলে সাধু যে সকল কায়িক বাচিক ও মানসিক চেষ্টা গুলিকে ত্যাগ করিতে উপদেশ দান করেন এবং যে সকল আচার ব্যবহারের জন্য আজ্ঞা দেন তাহা তদানুগত্যে যথাযথ প্রতিপালন করিতে হইবে। এই প্রকার আচরণ পরায়ণ আপনাকে দেখলে সাধুর কৃপা আপনাতে অবশ্যই হইবে, আপনি ধন্য হবেন। আর সাধুর উপদিষ্ট পরমার্থ সম্বন্ধে কোন প্রকার চেষ্টা না করিয়া কেবলমাত্র ধনরত্নাদির দ্বারা সাধুজনের বাহ্যিক কিছু সেবানুকূল্যে আচরণের দ্বারা তার আশীর্বাদে ইহ জগতের জ্বালা যন্ত্রণা হইতে আপাতত কিছু শান্তি লাভ করিতে পারেন। অতএব আমার মনে হয় সাধুর মুখ্য সেবা হলো তার পরমাত্মগত উপদেশ প্রতিপালন এবং আনুষঙ্গিক গৌণ সেবা দেহ ও ধনাদির দ্বারা যথাসাধ্য সেবানুকূল্যে সাধন করা। মুখ্য সেবা পরিত্যাগ করিয়া গৌণ সেবায় সেবাই নহে, তা নামান্তরে অসেবা কারণ। এই প্রকার গৌণ সেবা যাহারাই করেন তারা সাধুর আশীর্বাদে মায়াভোগের যে অন্তরায়গুলি উপস্থিত হয় তাহাকে নাশ করিয়া নির্বিবাদে উক্ত মায়াকেই ভোগ করিবার চরম বাসনা লইয়া কপটতাময় সাধু ভক্তি দেখাইয়া থাকেন। উদার মতাবলম্বী যারা তারা অবশ্যই বলিবেন ভালো বলছে, ভালো তো একটু করছে, এই সম্বন্ধে আমার কিছু বলবার নাই। তবে এই প্রকার মনোভাব লইয়া সাধু সঙ্গ করা যে মোটেই উচিত নয় শাস্ত্র এই কথা অবশ্য স্বীকার্য। শ্রীমৎ ভাগবতে বলিয়াছেন, রহুগণ চৈত তপসা ন জাতি ন চেজ্জা নিবাপনার গিয়াদা ন ছন্দসা নৈব জলাগ্নি সূর্যই বিনা মহৎ পাদর অভিষেকম। হে রহুগণ, মহৎ পদরেণু অভিষেক ভিন্ন ব্রহ্মচর্য গারস্থ বারবস্থ এবং সন্ন্যাস এই চতুরাশ্রম ধর্মের দ্বারা এবং তৎকর্মে সেই সে উপাসনা ও জল অগ্নি সূর্যের উপাসনার দ্বারা এই ভগবানকে লাভ করা যায় না। তাই বলছেন, লবমাত্র সাধু সঙ্গ সভ্য সিদ্ধি হয়। সাধু সঙ্গ সভ্য শাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ সভ্য সিদ্ধি হয়। আসল সাধু যদি না পাওয়া যায় গ্রন্থই হলো সাধু, আসল সাধু, এর মধ্যে ভেজাল থাকে না। তাই আমাদের উচিত শ্রীমৎ ভাগবত গীতা ইত্যাদি গ্রন্থাদি পাঠ করা নিত্য। তারই সাধন বাঞ্ছা কল্প দুর্ভস্য কৃপাসন এই বছর পতিতানানুপাপনভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।